প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন বা এখন দেখছেন, আরবিক লং নেম, স্টাইলিশ নেম, সিম্বল নেম, জঙ্গলি নেম, আপনি যেটাই বলেন। আর নামটা দেখুন অনেক কিন্তু সুন্দর লাগছে, আপনি যে কারোর কাছে প্রোফাইলটা গেলে এমনই নামটা আসবে। দেন একটা কিন্তু ফটো না দেখছেন কিন্তু, এটা ভিআইপি বায়ো, তারপর ওয়ার্ক প্লেস, নিউ একটি ওয়ার্ক প্লেস, সুন্দর একটি কালার, তারপরে হবিস, এটা সিম্পল বিষয় সবাই পারে। দেন এটা ওয়ার্ক প্লেস, ভিআইপি বায়ো, তারপরে হচ্ছে নাম, এটা কিন্তু ট্রেন্ডিং। দেন সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যদি আপনি স্টাইলিস্ট এফবি ইউজার হন। এখন আমি সরাসরি ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করেছি। ফেসবুক লাইটে আসার পর উপর দিকে তিনটা দাগ দেখছেন, থ্রি ডট যেটাকে বলি, এর উপর একটি টাচ করুন। স্ক্রল ডাউন করুন একটু, এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংসের উপর একটি টাচ করুন। এখান থেকে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর একটি টাচ করুন। সিম্পল আপনার এমন ইন্টারফেস আসলে সাইডে যে নামের সাইডে যে এডিট অপশন আছে এর উপর একটি টাচ করুন, আপনার নাম চেঞ্জ করার অপশনটা চলে আসবে। আর হ্যাঁ বলি, আমার চ্যানেলে ফেসবুক ভিআইপি লোগো, ফেসবুক স্টাইলিস্ট ক্যাপশন, ফেসবুক স্টাইলিস্ট ভিডিও এডিটিং, আপনি ফেসবুক স্টাইলিস্ট নেম, বিভিন্ন ধরনের নেম, আরবিক নেম, সিম্বল নেম, লং নেম, জঙ্গলি নেম, ব্ল্যাঙ্ক নেম, যে কোনো ধরনের ভিডিও আপনি পাবেন ফেসবুক বিষয়ে, অবশ্যই চ্যানেলটি ফলো করতে পারেন যদি আপনার মনের কাছে চাই। এখন আমি নাম দুইটা কেটে দিয়েছিলাম কিন্তু কথা বলার জন্য আপনাকে বলতে পারিনি, এখন আমি ফার্স্ট নেমটা কপি করছি। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ফার্স্ট নেমটা প্রথমত ফার্স্ট নেমের জায়গায় আমি ফার্স্ট নেম পেস্ট করে দিব। তারপর আবার যাব এখান থেকে লাস্ট নেমটা কপি করতে, লাস্ট নেমটা এখান থেকে কপি করে নিব আমরা সিম্পলি। অবশ্যই আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন, প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমাদের কপি করতে একটু ঝামেলা হচ্ছে, সে প্রথম দিকে একটি সিম্বল বাদ থাকছে, যেহেতু আরবিক নেম সেহেতু একটু সমস্যা হচ্ছে, হয়তো দেখুন এখানে কিন্তু ঝামেলা হচ্ছে। বাট আপনাকে শেষে শুধু নামটাই কপি করতে হবে, বাট আপনার সময় কিন্তু সমস্যা নাও হতে পারে। দেন আমি নামটা দেখুন এবার কপি হয়েছে, এখান থেকে আমি সিলেক্ট হয়েছে, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি লাস্ট নেমটা বসিয়ে দেবো, লাস্ট নেমটা এখান থেকে লং প্রেস করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে রিভিউ চেঞ্জ দিলে আপনার কোনো দিনও কাজ হবে না, আপনাকে একটি ভিপিএন ইউজ করতে হবে। আমি টাচ ভিপিএনটা ইউজ করেছি। আর আপনি যদি টাচ ভিপিএন ইউজ করতে চান, এখনই দেখুন আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে টাচ ভিপিএন, সেটা দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, সেখানেও ভিডিওটা দেওয়া থাকবে। দেন আপনি ভিপিএনে ঢোকার পর এখান থেকে স্পেন কান্ট্রিটা সিলেক্ট করবেন, বেস্ট চয়েসে টাচ করার পর দেন আপনি কিন্তু ভিডিওটা দেখছেন, আপনি আরেকবার দেখুন কিন্তু আমি যে পজিশন মতো কথাগুলো বলতে পারছি না, দেন এতে কিন্তু মাইন্ডে নিয়ে না, কারণ আমার আপনাকে বেশ কিছু কথা বলে দিতে হচ্ছে সেজন্য আর কি। দেন আমাদের নেটটা অনেকটাই দুর্বল, এই জন্য কানেক্ট হতে লেটই হচ্ছে। দেখুন কানেক্ট হলে এমন ইন্টারফেস আসবে, আমাদের ভিপিএনটা কানেক্ট হয়েছে। এখন এখান থেকে রিভিউ চেঞ্জের উপর একটি টাচ করলে আপনার নামটা কিন্তু চেঞ্জ হবে। রিভিউ চেঞ্জের উপর একটি টাচ করুন, অবশ্যই নেট প্রবলেম আমি আগেও বলছি, বেশ কয়েকবার বললাম। দেখুন আমাদের নামটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জের উপর টাচ করে চেঞ্জ করে দেব নামটা। বাট এই বিষয়গুলো আপনি নাম, ওয়ার্ক প্লেস, বায়ো সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কপি করে নেবেন। টাইটেলের উপর টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্স দেখতে পারবেন, কিন্তু আপনাকে যেতে হবে যে কোনো ব্রাউজারে, আপনি ভিডিও লিঙ্কটা কপি করুন, যে কোনো ব্রাউজারে চলে যান, লিঙ্কটা সার্চ বারে পেস্ট করুন, পেস্ট করার পর সার্চ দিন, তারপরে ভিডিওটা চলে আসবে। সেখান থেকে টাইটেলের উপর টাচ করুন, আপনি ডেসক্রিপশন বক্স চলে আসবে, সেখান থেকে সিম্পলি আপনি যে কোনো কিছু কপি করে নিতে পারবেন, আমার টাইটেলটা পর্যন্ত আপনি কপি করে নিতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা আর কাজ করবো না, এখন আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। আমরা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম, এখন প্রোফাইলে ঢুকতে হবে। আপনারা যেহেতু প্রোফাইলটা সাজাবো মানে ভিআইপি করবে, এখান থেকে এডিট প্রোফাইলে একটি টাচ করতে হবে। প্রোফাইলে পিকচারের নিচে যে নেমের নিচে যে এডিট প্রোফাইল, এখানে একটি টাচ করুন। এখানে দেখুন বায়ো নামে একটি অপশন চলে আসছে, এডের উপর টাচ করুন। এখন আমি সরাসরি চলে যাবো নোটপ্যাডে, নোটপ্যাড থেকে আমি বায়োটা কপি করবো, বায়োটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কপি করে নেবেন। দেন আমি সম্পূর্ণটা কপি করে এখান থেকে পেস্ট করবো, কিন্তু আমার সম্পূর্ণটা হয়তো নেবে না, আমি অ্যাক্টিভ যতটুকু
কাজ আপনি জানেন, কিন্তু 100টার বেশি বায়ো অ্যাড হয় না, 100টার যে কোনো লেটার। দেখুন এক লাইন বেশি হয়ে গেছে, বাট ওইগুলো নেই, আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে এখন সেভের উপর একটু টাচ করলে এটা সেভ হয়ে যাবে। সেভের উপর একটু টাচ করে দেন, টাচ করলে দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা ব্যাক করে প্রোফাইলটা দেখে আসি যে বায়োটা কেমন হলো। দেন বায়োটা কিন্তু আমার কাছে যা কাজ লাগছে। এখন আমরা আবারও এডিট প্রোফাইলে টাচ করে এডিট প্রোফাইলে যাবো। আরও কিছু কাজ আছে, হবি বা ওয়ার্ক প্লেসের কাজটা কিন্তু রয়ে গেছে। এডিট প্রোফাইলে টাচ করার পর আবারও সেম পজিশনে চলে যাবে, বায়োটা আমরা অলরেডি অ্যাড করে দিছি। এরপর একটু স্লাইড করে নামুন, দেখুন হবি নামে একটি অপশন পাবেন, হবি সাইডে অ্যাড নামে একটি অপশন আছে, অ্যাডের উপর একটু টাচ করুন। অ্যাডের উপর টাচ করলে এখান থেকে আপনার হবিগুলো চলে আসবে। এখান থেকে আপনি সবগুলো হবি ইউজ করতে পারবেন, একটাও বাদ দিতে পারবেন না, সবগুলো ইউজ করতে পারবেন। আবার মন চাইলে আপনি একটা ইউজ করতে পারবেন। সিম্পল আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করলাম, এই ঘরগুলো এভাবে আপনাকে সিলেক্ট করে সেভের উপর টাচ করলে আপনার হবিগুলো সেভ হয়ে যাবে। দেখুন এমন উপরে একটু উপরে দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে, ওয়ার্ক প্লেসের উপর একটু টাচ করুন। এখান থেকে অ্যাডওয়ার্কের উপর টাচ করে অ্যাডওয়ার্ক অ্যাড করতে হবে। তার আগে আমি নোটপ্যাড থেকে অ্যাডওয়ার্কটা কপি করে নিই। দেন আমি অ্যাডওয়ার্কটা কপি করলাম, অ্যাডওয়ার্ক আমি একটা অ্যাড করতে গিয়ে কিন্তু আরেকটা পেয়ে গেছি, দেন সেটাই ইউজ করে ফেলেছি। দেন এটা কপি করলাম, কপি করার পর অ্যাডওয়ার্কের উপরে একটা টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে আমি ওয়ার্ক প্লেসটা এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করলাম, পেস্ট করার পর এখান থেকে আমি হচ্ছে হবিসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভের উপর টাচ করলাম। আমরা কিন্তু ওইটা পরে করছি, এটা আগে করছিলাম, দেখে আসছি যে এটা কী সমস্যার জন্য আমরা চেঞ্জ করছি। চেঞ্জ করে ওইটা ইউজ করছিলাম, এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কেটে দিলাম, দেখুন দুইটাতেই কিন্তু অ্যাডওয়ার্ক চলে আসছে। তো ওয়ার্ক প্লেস অ্যাড করলাম, অ্যাডওয়ার্ক ওয়ার্ক অ্যাড আসলে তো এটা হলো না। এডিটে গিয়ে আমরা হচ্ছে আবার এডিট করার চেষ্টা করছি। এডিট করে আমরা যে কোনো অন্য একটা, দেখুন এখান থেকে কিন্তু এটা সার দিলে অনেকগুলো আসে, কিন্তু আমরা একটা ইউজ করেছিলাম, আরেকটা ইউজ করব, আরেকটা ইউজ করে দেখব যে আমাদের অ্যাডওয়ার্ক আসে কি না। দেখুন আবারও কিন্তু ওয়ার্ক অ্যাড চলে আসছে। দেন আমরা এডিট প্রোফাইলে গিয়ে পরবর্তীতে আমরা চেঞ্জ করে আমি যেটা ইউজ করেছি সেটা ইউজ করেছি। এখান থেকে আসার পর আমি যেটা ইউজ করেছি সেটাই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিব, সেটাই কপি করে আপনি ইউজ করতে পারবেন। দেখুন এখান থেকে আমরা যেটা ইউজ করেছি সেটা কিন্তু এখানে রয়েছে, এখানে আসছিল। দেন আমরা এটা ইউজ করে দেবো, এটাও ইউজ করে দেখেছিলাম, কিন্তু এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি এটা ইউজ করি না। আবার এডিটে গিয়ে দেখুন এই উপরে নিচের দিক থেকে এটা আমরা ইউজ করেছি, এটার উপর এখন সেভের উপর টাচ করে এটা সেভ করে দিছি। দেন এটাতে আমরা ওয়ার্ক অ্যাড নেই দেখে আমরা ইউজ করেছি, দেখুন ওয়ার্ক অ্যাড নেই, নিচেটা আমরা এডিট করে দিব। বাট আপনাকে কিন্তু দেখাইছি কীভাবে কপি করতে হবে। দেন আমি এরপর একটু পর আবারও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কপি করতে, মানে কীভাবে এটা ইউজ করতে হবে। দেখুন আমাদের কিন্তু দুইটাই সেভ হয়ে গেল সেম। এখন আবারও এডিটে গিয়ে আমরা এটা কপি করব, এর উপর টাচ করুন। টাচ করার পর এটা আমি কপি করে নেব, ফুল কপি করে নেব, সম্পূর্ণটা কপি করে নিলাম। এটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেটা এখন আমি কপি করলাম। এরপর আপনি এটা অ্যাড করবেন কীভাবে, যেভাবে আমি ওইটা কপি করে নিয়ে আসে পেস্ট করছি। অ্যাডওয়ার্কে টাচ করুন, এখান থেকে ওয়ার্ক প্লেসের উপর টাচ করুন, এখান থেকে পেস্ট করে দিন। দেখুন এটা চলে আসছে, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করুন, এখান থেকে নিচের দিকে সেভ আইকনে একটি টাচ করুন, এটা সেভ হয়ে যাবে। এখান থেকে ক্রস করে দেবেন অবশ্যই, কারণ আপনি এখান থেকে শেয়ার করে দিলে আপনার প্রোফাইলে শেয়ার হয়ে যাবে। দেন আমরা আর কিন্তু অ্যাড করব না। দেন আমরা আপনারা সম্পূর্ণ বিষয় আশা করি বুঝতে পারছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। দেখুন এইগুলো অ্যাড করে নিয়েছিলাম, পরবর্তীতে আমি অ্যাড করে